সুপ্রিয় দর্শক, আমরা যাচ্ছি মেরিন ড্রাইভ রোডে হিমসরি পাহাড়ের দিকে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন ডান পাশে বিশাল সমুদ্র, আর আমার বাঁ পাশে সুউচ্চ পাহাড়। এই পাহাড় প্রায় 200 ফিট উঁচু, কিন্তু কক্সবাজারে আসলেই তো হবে না। কক্সবাজারে এসে ইচ্ছা থাকে অনেকেরই একটু কাছে হিমসরি পাহাড়, ঝর্ণা এগুলো দেখার জন্য। সেই সুবাদেই আমরা চাঁদের গাড়িতে করে হিমসরি পাহাড়ের দিকে ধীরে ধীরে আগাচ্ছি। আর ডান পাশে দেখতে পাচ্ছি সেই আমাদের চিরচেনা সমুদ্র। সমুদ্রটার ঢেউ এমনভাবে আশ্রে পড়ছে আমাদের গায়ে যেন একটুর জন্য চাঁদের গাড়ি টাচ করছে না। আমি 200 ফিট উচ্চ পাহাড়ে উঠে দেখাবো আপনাদের। হয়তো ভিডিওতে অতটা উঁচু না দেখালেও আপনাদের কাছে অনুভব করে নিতে হয়তো সমস্যা হবে না। তাহলে আমরা চলে এসেছি হিমসরি পাহাড়ের কাছে। গেট থেকে ঢুকবো এবং এখানে কিছুটা ফর্মালিটি আছে, এগুলো মেনটেন করে উঁচু দেখা যাচ্ছে আমাদের পাহাড়। এখানে আমরা এখন ধীরে ধীরে উঠব। সিঁড়ি বেয়ে ওঠাটা একটু কঠিন হলেও আসলে অতটা কঠিন না। চলুন আর আমার সাথেই থাকুন, দেখতে থাকুন। হ্যাঁ দর্শক বন্ধু, দেখুন এই পাহাড়ের গায়ে ওনারা একটা কৃত্রিম সিঁড়ি বানিয়ে দিয়েছে যাতে মানুষ সহজে উঠতে পারে। কিন্তু হিমসরি পাহাড়ে এসেছি কিন্তু পাহাড়ের উপরে উঠবো না, সেটা হয় না। দেখুন অনেকে কিন্তু একটু হাঁপিয়ে গেছে, আমিও হাঁপিয়ে গিয়েছিলাম। কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন ওই যে এক মহিলা, ওনার বয়স প্রায় 40+, উনি হাঁপায়নি, কিছুটা হাঁপিয়েছে। আমি ওনার দেখা দেখি একটু সাহস পেয়েছিলাম, এত উঁচু এখানে দম আটকে যায়। তারপরেও আর চিন্তা না করে আগাতে শুরু করলাম। যত উপরে ওঠা যায় হার্টবিট ততই বেড়ে যায়। ওনারা কিছুটা টাইম এখানে জিরিয়ে নিচ্ছে, কিন্তু আমার আর সেরকম ওয়েট করার মতো টাইম নেই, আমি উঠেই যাচ্ছি। পাহাড়ে যখন গিয়েছি পাহাড়ের সৌন্দর্যও দেখবো, পাহাড়ের উচ্চতাও দেখবো, মেপে আসবো কত উঁচু পাহাড়। আনুমানিক 20 তলা একটা বাড়ির ছাদে ওঠার মতো শক্তি এবং সাহস নিয়েই আপনাদের এই পাহাড় ভ্রমণ করতে হবে এবং পাহাড়ে উঠতে হবে। দেখেন এনরা হাঁপিয়ে গেছে, কিন্তু আমিও হাঁপিয়েছিলাম, কিন্তু কাছাকাছি চলে আসছি। এখন অনেকটা লেভেল রাস্তা, এই রাস্তা বেয়ে আমরা সামনে যাচ্ছি। অনেকেই যাচ্ছে আমাদের সাথে, এই তো এই চলে আসছি। এখন এখানে দেখতে পাবেন ডানে বাঁয়ে আমরা পাহাড়ের একদম চূড়ায়। অনেকেই তাদের ভিডিও করছে, অনেকেই স্বপ্ন নিয়ে এসেছে দেখার জন্য। এই যে হিমসরির উঁচু জায়গাটা দেখা যাচ্ছে, গেট দেখা গেল। ওই যে দেখুন আপনাদের সমুদ্র দেখাচ্ছি, সূর্য আর সমুদ্র যেন একে অন্যের সাথে মিশে যাচ্ছে, এমন মনে হচ্ছে সমুদ্রের বুক ফেটে সূর্য উঠে এসেছে। জায়গাটার ভিউটা এত সুন্দর, না আসলে আপনাদের বোঝাতে পারবো না। দেখুন কীভাবে সমুদ্রের ঢেউগুলো আশ্রে পড়ছে পাহাড়ের গায়ে। এদের মতো এত গভীর বন্ধুত্ব হয়তো আর হয় না। আমি চতুর্পাশটা আপনাদেরকে আর এত ক্লান্তির ভিতরে আল্লাহর এক কষ্ট।